হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব কাতারের লেবার বিষয় নিয়ে। আর কাতারের লেবার বিষয়ের দাম কত, কাতার যেতে কত টাকা লাগবে, আমি এই বিষয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী আপডেটগুলো পেতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। আর আমি আপনাদের জন্য অল্প সময়ের মধ্যে বিস্তারিত আলোচনাটি তুলে ধরার চেষ্টা করি, কারণ অল্পতেই আপনারা যাতে বিষয়টি সম্পর্কে ধারণা নিতে পারেন। বর্তমানে কাতারের ভিসার চাহিদা অনেক বেশি, আমরা অনেকেই কাতারে যাওয়ার জন্য আগ্রহী। আমরা যে কোনো দেশেই যাই না কেন, যাওয়ার আগে প্রথমে ওই দেশটি সম্পর্কে ভালোভাবে জেনে শুনে যাওয়া উচিত। ওই দেশের নিয়ম কানুন, ওই দেশের আইন, ওই সম্পর্কে জানা এবং ওই দেশে যেতে আপনার কত টাকা ভাঙবে, বিভিন্ন যাবতীয় বিষয়গুলো জেনে বুঝে ওই দেশে যাওয়া আপনার উচিত। না জেনে না বুঝে গেলে আপনি ঠকতেও পারেন। কাতারের লেবার ভিসার জন্য আপনার খরচ হতে পারে 1,80,000 থেকে 3,50,000 টাকা পর্যন্ত। তবে বিভিন্ন ভিসার ক্ষেত্রে, বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে ভিসার দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনি যদি কাতারে যেতে চান, তাহলে আপনার সর্বোচ্চ 5,00,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে, আবার অনেকের আরও বেশি হয়ে থাকে। তবে আপনি যদি নিজে নিজে বিদেশে যাওয়ার সকল প্রসেস করতে পারেন, তাহলে আপনার সর্বোচ্চ 2,00,000 টাকার মধ্যে আপনি বিদেশ যেতে পারবেন, মানে কাতারে যেতে পারবেন। সেটা হচ্ছে আপনি নিজে নিজে যদি সব কিছু বুঝে শুনে প্রসেস করতে পারেন। তাহলে যদি এজেন্সি বা লোকের মাধ্যমে যান, তাহলে আপনার 1,80,000 থেকে 3,50,000, এটা হচ্ছে নর্মাল। আর সর্বোচ্চ 5 থেকে 6,00,000 টাকা পর্যন্ত আপনার ভাঙতে পারে। তো কাতার নিয়ে কাতার তো কাতারের লেবার বিষয় নিয়ে যতটুকু ধারণা দেওয়ার দরকার ছিল আমি ততটুকু দেওয়ার চেষ্টা করছি। এতটুকু জানলে আপনারা কিছুটা হলো আইডিয়া নিতে পারবেন যে কাতারের লেবার বিষয় সম্পর্কে। আর লেবার বিষয়ের বেতন আপনার 30 থেকে 50,000 টাকার মধ্যে নর্মালি হয়ে থাকে। তবে লেবারের মধ্যে আপনার ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আরও বেশি বেতন হতে পারে।